হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব দেখার জন্য এবং এই ভিডিওটা চারিদিকে তোমরা ছড়িয়ে দাও চারিদিকে শেয়ার করো কারণ এটা কিন্তু আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এবং যারা বোম্বালার ফ্যানস রয়েছ তোমরা যারা দশম অবতার সিনেমাটাকে নিয়ে অনেক এক্সাইটেড রয়েছ তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো এবং চারিদিকে স্প্রেড করে দাও তো বিষয়টা হচ্ছে যেটা আমার খুব দৃষ্টিকটু লাগলো বিষয়টা মানে এটা আমি জাস্ট আশা করিনি কোনো রিভিউয়ারের থেকে তো আশাই করিনি প্লাস প্লাস সৃজিৎ মুখার্জি একজন অন্যতম আমার পছন্দের পরিচালক একজন শ্রেষ্ঠ পরিচালক তার কাছ থেকে এই রকম কিছু আমি আশা করিনি কেন বলছি কথাগুলো তার কারণ হচ্ছে আমরা দেখলাম বিগত দিনের যে ইন্টারভিউগুলো তিনি দিয়েছেন আমাদের রিভিউয়ার কমিটির বেশ কিছু মানে ভালো ভালো যারা রিভিউয়ার রয়েছে সিনিয়র মেম্বার রয়েছে তাদেরকে শ্রীজিৎ মুখার্জি যে ইন্টারভিউগুলো দিয়েছেন তাতে তো দশম অবতারের প্রায় সমস্ত স্টোরিটাই তিনি প্রায় বলে দিয়েছেন এত হেন্স দিয়েছেন যে মানুষ তাহলে কেন দেখতে যাবে সিনেমা হলে আপনি তো সব বলে দিচ্ছেন ইন্টারভিউগুলোতে আর যারা ইন্টারভিউ নিচ্ছে যারা রিভিউয়াররা আমি প্রত্যেককে রেসপেক্ট করি সম্মান করি ভালোবাসি মন থেকে বাট তারা এই রকম ধরনের কেন প্রশ্ন করছে যাতে শ্রীজিৎ মুখার্জি পুরোটাই কি বলে দেবে তোমরা যেগুলো করলে যে ইন্টারভিউগুলো যে স্পয়লারগুলো পুরো শ্রীজিৎ মুখার্জি দিয়ে দিল তোমাদের প্রশ্নগুলোর উত্তরে এইটা কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হলো দশমতরের জন্য কি খুব ভালো হলো নাকি খুবই খারাপ হলো একদমই ভালো হয়নি প্রচণ্ড খারাপ হয়েছে তার কারণ মানুষ জেনেই গেছে সমস্ত কিছু পোদ্দার এবং আমাদের পল্টনের ক্ল্যারিফিকেশানটা ফার্স্টেই থাকবে সেটা শ্রীজিৎ মুখার্জি ইন্টারভিউতেই বলে দিল তোমাদের ইন্টারভিউগুলো সবাই দেখে ফেললো তাহলে লোক কেন সিনেমা হলে যাবে সেই যে এক্সাইটমেন্টটা তাদের যে দেখার যে বিষয়টা যে কি করে সম্ভব এটা খোকা ওই দ্বিতীয় পুরুষে পল্টনের ব্যাপারটা রয়েছে কিন্তু একই দেখতে আবার পোদ্দারকে এইটার ব্যাপারটা নিয়ে সবাই যে এক্সাইটেডটা ছিল সেই পুরো এক্সাইটমেন্টটাকে জল ঢেলে দিয়েছে শ্রীদ মুখার্জির ইন্টারভিউ তাহলে লোক কেন দেখতে যাবে সিনেমাটা সেই চাহিদাগুলো তো ইন্টারভিউগুলো দেখেই তো ইউটিউব দেখে তাহলে হয়ে গেল তাহলে টাকা খরচা করে সিনেমা দেখতে কেনা যাবে টিকিট কেটে তাই না কোনো কিছু সাসপেন্স জিনিসটাও থাকলো না কি থ্রিলার মুভি কি হতে চলেছে না চলে চলেছে ঠিক আছে মানে সমস্ত কিছু সব ইন্টারভিউতে সিরিজ মুখার্জি পুরো ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে এই স্টোরিটা কী হতে চলেছে দশমাবতার গল্পটা আসলে কি কার সাথে কী সম্পর্ক লাস্টে কী ট্যুইস্ট থাকতে চলেছে মানে সব কিছু ট্যুইস্ট থাকবে কি না থাকবে ঠিক আছে বাইশে সাবারির মতো হবে কি না হবে সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে ইন্টারভিউগুলোতে ব্যাস হয়ে গেল তাহলে সিনেমাটা কি ফ্লপ হোক তাহলে তোমরা সেটাই চাইছো যারা রিভিউগুলো মানে ইন্টারভিউগুলো করেছো শ্রীজিৎ মুখার্জি বা তোমাদের ইমিডিয়েট এটাকে প্রাইভেট করা উচিত যারা যারা এখনও দেখেনি ইন্টারভিউটা আমি জানি প্রচুর লোক দেখে ফেলেছে সিনেমাটাও একদম আমি জানি না কত কী করবে বক্স অফিসে যেটা আমাদের আশা করা হচ্ছিল যে শ্রীজিৎ মুখার্জির সিনেমা মানে প্রসেনজিৎ এতদিন পরে ফিরছে এটাকে মা অনির্বাণ প্রসেনজিৎ শ্রীদের এই যে ট্রায়ো এটা দেখার জন্য ফার্স্ট টাইম এইরকম লেভেলের এক স্ক্রিনের মধ্যে এইরকম ডায়লগ বাজি সমস্ত কিছু মানে কিছু বলার নেই জাস্ট তোমরা ইমিডিয়েট এটাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা যদি বাংলা সিনেমার পাশে থাকো এই যে বলো বা বাংলা সিনেমাকে তোমরা যদি সত্যিই ভালোবাসো তাহলে প্লিজ ভিডিওগুলো প্রাইভেট করে নাও সিনেমা রিলিজের কদিন পরে তোমরা বার করতে পারবে তার কারণ এর আগে অনেক তোমরা ভিউ অলরেডি পেয়ে গেছো আমি জানি না সিজ মুখার্জি এত বুদ্ধিমান একজন পরিচালক একটা ইন্টেলিজেন্ট একটা এত ইন্টেলিজেন্ট একটা পরিচালক হয়েও কেন যে এইভাবে স্পয়লার দিয়ে দিল সমস্ত ইন্টারভিউতে আমি জানি না মানে সিনেমা দেখার পরে দর্শকরা তাদের বন্ধুদেরকে স্পয়লার দিতে পারে বাট এই একজন পরিচালক স্পয়লার দিয়েছে সিনেমা রিলিজের দিন আগে এটা জাস্ট ভাবা যায় না এটা মানে খুবই লজ্জাজনক একটা বিষয় বাংলা সিনেমার জন্য সুজিৎ মুখার্জিকে চায় না যে তার সিনেমাটা সাকসেসফুল হোক বক্স অফিসে কালেকশান করুক আই নো আজকে বাগা যতীনের মতো সিনেমা আজকে রক্তবিজির মতো সিনেমা আজকে মিতিন মাসি জঙ্গলে মিতিন মাসির মতো সিনেমা বেরোচ্ছে পুজোতে বাট তার ইন্টারভিউগুলো কতটা ভালো করে করা হচ্ছে সেই ইন্টারভিউতে এমন কিছু তারা বলে ফেলছে না মুখ ফোসকে সেখানে নায়ক কাস্টেন ক্রিউ পরিচালক বারেবার যে কেউ ইন্টারভিউ দিচ্ছে খুব বুঝে শুনে তারা খুব মেপে ইন্টারভিউগুলো কিন্তু দিচ্ছে মেপে কথা বলছে যাতে একটু কিছু না বেরিয়ে যায় তাহলে তো স্পয়লার দেওয়া হয়ে যায় তাহলে লোক গল্পটা দেখতে যাবে কেন টাকা খরচা করে টাইম ওয়েস্ট করে কেন যাবে পুজোর সময় কি ঘুরবে না অন্যান্য সিনেমা তারা দেখবে দশমাতর কেন দেখতে যাবে সব কিছু বলে দিয়েছে মানে যাচ্ছে তাই জাস্ট লাগছে আমার এই ইন্টারভিউগুলো দেখে ঠিক আছে জাস্ট কিছু বলার নেই তোমরা যারা যারা এইগুলো মানে রিভিউগুলো নিয়েছো যারা ইন্টারভিউগুলো নিয়েছ শ্রীজিৎ মুখার্জির আমি প্লিজ হাত জোর করে বলছি ঠিক আছে ছোটো ভাইয়ের মতো আমি বলছি প্লিজ তোমরা প্রাইভেট করে না এবং শ্রীজিৎ মুখার্জিকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তুমি আর ইন্টারভিউগুলোতে প্লিজ স্পলার দিয়েও না যা দেয়ার দিয়ে দিয়েছো সিনেমাটা এবার যদি ফ্লপও হয় এর জন্য দায়ী থাকবেন অনলি শ্রীজিৎ মুখার্জি আর কেউ নয় সব কিছু বলে দিয়েছে সিনেমাটার মধ্যে মানে কী